বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর নির্মাণ শেষ হয়েছে। এটি এখন উদ্বোধনের অপেক্ষায়। একটি ব্রডগেজ ও একটি মিটার গেজ কোচে সাজানো হয়েছে জাদুঘরটি। ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ ও সংগ্রামী ইতিহাস অত্যাধুনিক ডিজিটাল স্ক্রিনে ফুটে উঠবে এই জাদুঘরে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। চলন্ত রেল বলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গল্প। সেই গল্প বলতে প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর। বাংলাদেশ রেলওয়ের প্রায় ৮০% স্টেশন গ্রাম বাংলায় ছড়িয়ে রয়েছে। এ জাদুঘর সেখানকার প্রান্তিক মানুষের কাছে হাজির হবে বঙ্গবন্ধুর গল্প নিয়ে। আমাদের মূল টার্গেট হচ্ছে গ্রামের মানুষের কাছে বঙ্গবন্ধুর জীবনটাকে নিয়ে যাওয়া। আমরা শিডিউল করে কোন স্টেশনে কবে এই মিউজিয়াম যাবে সেটার একটা আমরা কর্মসূচি দেব, আগে থেকে প্রচারণা চালাবো সেই স্টেশনে, তারপর সেখানে নিয়ে যেয়ে আমরা দুই তিন দিনের জন্য রেখে দেব এবং ওই এলাকার মানুষকে আমরা আমন্ত্রণ জানাব তারা যেন সুশৃঙ্খলভাবে বঙ্গবন্ধু মিউজিয়াম এসে পরিদর্শন করে দেয়, তাহলে বঙ্গবন্ধু জীবনী তারা জানতে পারবে। মূলত রেলের ১০০ ফিট লম্বার দুটি কোচে সাজানো হয়েছে জাদুঘর। একই আদলে করা ব্রডগেজ কোচের জাদুঘরটি পশ্চিমাঞ্চল এবং মিটার গেজে করা জাদুঘরটি পূর্বাঞ্চল রেলে প্রদর্শন করা হবে। ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জন্ম, মৃত্যু, ঐতিহাসিক সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ১২টি ভাগে উঠে আসবে ডিজিটালে জাদুঘরের স্ক্রিনে স্ক্রিনে। এটি জাতির জনক বঙ্গবন্ধুর তার জীবনীকে কেন্দ্র করে, তার সারা জীবনের কর্মকাণ্ড, তার জন্ম থেকে শুরু করে, ১৯২০ সালে জন্ম থেকে শুরু করে একদম তার আমৃত্যু অর্থাৎ ৭৫-১৫ আগস্ট পর্যন্ত তার বিভিন্ন সময়ের বঙ্গবন্ধু তার জন্মকাল, তার শৈশবকাল, তার ছাত্র জীবন, তারপরে তার কলকাতায় যে সময়, এই যে বিভিন্ন আপনার দেশ, তারপরে পাকিস্তান আন্দোলনে সেখানে বঙ্গবন্ধুর ভূমিকা, ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে পাকিস্তানের রাজনীতিতে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ গঠন করা থেকে শুরু করে যে বিভিন্ন তার জেল, তার এই যে রাজনীতিতে লক্ষ্য, এই যে বিভিন্ন সময়গুলোকে ভাগ করে আমরা ১২টা ভাগে ভাগ করেছি। এগুলোর উপরে খণ্ডচিত্র সেখানে করা হয়েছে, তারপরে আপনার ধারা বর্ণনা ওই অংশটুকুর জন্য করা হয়েছে ১২টা ইয়েতে। এই সমস্ত জীবনীর উপরে বঙ্গবন্ধু এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধুর দেশ গড়ার যে ভূমিকা, এই সমস্ত কিছু দিয়েই আমাদের নতুন প্রজন্মের কাছে এবং সাধারণ মানুষের কাছে বঙ্গবন্ধুর এই সারা জীবনের যে জীবনী এইটিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ এপ্রিল ভার্চুয়ালি এ জাদুঘর উদ্বোধন করবেন। মুজিব শতবর্ষ উপলক্ষে এটি রেলপথ মন্ত্রণালয়ের একটি বিশেষ উদ্যোগ, বিশেষ নির্মাণ। খান আলামিন, আরটিভি, ঢাকা।